হযরত ইয়াকুব আলাইহিসসালাম কলিজার টুকরা সন্তান হযরত ইউসুফ আলাইহিসসালামের জন্য তার মনটা পাগল ছিল। এত সুন্দর করে আল্লাহ তারে বানাইছিলেন, এত তিনি ছিলেন সৌন্দর্যের পিরামিড, যারে দেখলে চোখ ফিরানো যায় না, এমন সুন্দর সুপুরুষ যারে দেখি সেই যুগের সুন্দরী যুবতী মেয়েরা রূপের মোহে পড়ে নিজেদের আঙ্গুলগুলি কেটে ফেলে দিয়েছিল, রূপের মোহে এমন অবশ হয়ে গেছে, আঙ্গুল কেটেছে, হাত কেটেছে, টের পায় নাই। আবার ভুল বুঝবেন না, দুনিয়ার সেরা সুন্দর পুরুষ ইউসুফ আলাইহিস সালাম তা কিন্তু রসুলের চাতে চাইতে বেশি নয়। হযরতে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন, যেই সব সুন্দরী রমণীরা ইউসুফ আলাইহিস সালামকে দেখে রূপের মোহে পড়ে নিজেদের আঙ্গুলগুলো কেটে ফেলেছিল, ওরা যদি আমার হাবিবকে দেখতো, ওরা যদি আল্লাহ রাসূলকে দেখতো, তাহলে হাত কাটতে কাটতে কোন ফাঁকে দিয়ে কলিজা কেটে ফেলে দিত, ওরা টের পেত না। আমার বন্ধুগণ, হযরত আইয়ুব আলাইহিস সালাম সন্তানের মায়া, অন্যান্য ভাইরা হিংসায় পড়ে গেল, তারা নিয়ে তাকে কুয়ায় ফেলে দিল। সেখান থেকে তারা একটা ছাগল বা কোনো পশু জবাহ করে তার রক্ত মাখাইয়া জামায়নে হাজির করে দিল। হযরত আইয়ুব ইয়াকুব আলাইহিস সালামের সামনে যে তারে নিয়ে খেলা করতে গিয়েছিলাম, আমরা খেলায় লিপ্ত ছিলাম, বাঘে খাইয়া বেলাইছে, এগুলি কি গপ্প? এগুলি কি কোরআন? আল্লাহ পাক শোনাচ্ছেন, বিশ্ববাসীকে শোনাইছেন, সূরা ইউসুফের চাইতে এত সুন্দর উপখ্যান গোটা পৃথিবীতে আর নাই, সুবহানাল্লাহ। অনেকে ইউসুফ জুলাইখার কেসা খুব মজা করে পড়ে, ফুর্তি করে, প্রেমের গল্প পড়ে, এটা কোনো প্রেমের গল্প নয়। ইউসুফ আলাইহিস সালাম জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের জন্য কানতে কানতে সুকানা হয়ে গেছে, এরপর ইউসুফ আলাইহিস সালাম জুলাইখারে পাওয়ার জন্য পাগল হয়ে গেছে, নাউজুবিল্লাহ, এটা হয়নি কখনো। তিনি আল্লাহর পয়গম্বর, আর আল্লাহ কেমনি তারে বাঁচিয়েছেন, যখন জুলাইখা ঘরের ভিতরে সুন্দর করে যৌন উন্মাদনামূলক চিত্র অঙ্কিত করে ঘরের মধ্যে আটকায় দিয়েছে, তালা লাগায় দিয়েছে, আর নিজে যৌন উদ্দীপক কাপড় চোপড় পরেছে না পরার মতোই, সে যুগের সুন্দরী মেয়ে জুলাইখা, তার কুপ্রবৃত্তিকে চরিতার্থ করার জন্য আহ্বান করা হয়েছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম লক্ষ্য করে দেখলেন এমন জায়গায় এখান থেকে পালাবার তো পথ নাই, দরজা বন্ধ করে দিয়েছে। তিনি শুধু তখন কেবলমাত্র আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করলেন, আল্লাহকে ভয় করে আল্লাহর নাম নিয়ে যখন তালাবদ্ধ দরজার দিকে দৌড় দিয়েছেন, আল্লাহ রব্বুল আলামিন আপন কুদরতে তালাগুলি খুলে দরজা তার জন্য উন্মুক্ত করে দিলেন। ইউসুফ আলাইহিসসালামকে খালাই দিয়ে এভাবে করে কাপড় এনে দিল তার সামনে, রক্তমাখা কাপড় পেয়ে হযরত ইয়াকুব আলাইহিসসালাম সন্তানদের মুখে কাহিনী শুনে তিনি কি বললেন, কোরআনে কারীম তা কোট করেছে, তিনি চিক দিলেন না, ফাল দিলেন না, ফিট হয়ে পড়লেন না, তিনি বললেন কলিজার টুকরা সন্তান তার মরার খবর শুনেছেন, তিনি বললেন কি, ফাসাবুরুন জামিলুন ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন, আমি উত্তম সবর অবলম্বন করব, তোমরা যে কাহিনী রচনা করেছো এর বেলায় আমি আল্লাহর কাছে সাহায্য চাই, আমি উত্তম সবর অবলম্বন করব। আমার ভাইয়েরা, 11 ভাই মনে করেছিল ইউসুফ আলাইহিস সালামকে মরণ কুয়ায় ফেলাই দিছি, তারা তো ঠিক পায় নাই, এটা মরণ কুয়া না, এটা হচ্ছে একটা সুড়ঙ্গ, যাকে ইংরেজিতে বলে টানেল, এটা এমন একটা সুড়ঙ্গ, ওরা মনে করেছে মরণ কুয়া, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই কুয়াতে এমন বানালেন, ওরা একদিকে ফালাই দিল মরণ কুয়ায়, এ কুয়ার আর এক মুখ দিয়া আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে মিশরের সিংহাসনে বসাইয়া দিলেন, এটা মরণ কুয়া নয়, এটা রাজ সিংহাসনে বসার সুড়ঙ্গ পথ। ইউসুফ আলাইহিস সালাম আজ প্রেসিডেন্ট, সুবহানাল্লাহ, প্রেসিডেন্ট হয়ে বসে আছেন, ওদিকে কেনানে অভাব লেগে গেছে, সেখানকার মানুষেরা সাহায্য নিতে এসেছে, ওই 11 ভাইও আসছে, হযরত ইউসুফ আলাইহিস সালাম দেখি চিনে ফেলেছে, ওরা কিন্তু তখনও ঠিক পায় নাই, হযরত ইউসুফ আলাইহিস সালাম চিনে ফেলেছেন, এখন কি করা উচিত,
সবগুলাকে ঠ্যাং উপরের দিকে উঠাইয়া তারপরে সমানে ধোলাই দেওয়াই তো স্বাভাবিক ছিল, আমাদের মতো মানুষ হইলে, ঠিক কিনা? ঠিক তো বলবেনি, অভ্যাস তো এটাই। হযরত ইউসুফ আলাইহিসসালাম তাদের সামনে পরিচয় দিলেন, তারা যখন বুঝতে পারল লজ্জায় তাদের মাথা হেট হয়ে গেল। হযরত তারা এক তো লজ্জা আর দুই নম্বরের ভয়, জান নিয়া কেনানে কেউ ফিরে যেতে পারবো না, এখন অবস্থা হয়েছে যে জীবনই যায় নাকি এখানে। হযরত ইউসুফ আলাইহিসসালাম ভাইদের এই করুণ দুরবস্থা বুঝতে পারলেন, বুঝে চরম ধৈর্য ধরে তিনি কি বললেন, তিনি বললেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, ও ভাইরা তোমাদের বিরুদ্ধে আমার কোনো ক্ষোভ নাই, দুঃখ নাই, বিদ্বেষ নাই, হিংসা নাই, আল্লাহর হস্তে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, এর নাম পয়গম্বর, এর নাম কি? পয়গম্বর। কিসের লেনিন, কিসের মার্কস? জওয়ানেরা ভুল পথে মানুষ চলেছিল, আলহামদুলিল্লাহ আল্লাহ এগুলারে ডাস্টবিনে ভালাই দিছে, কারণ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। পয়গম্বর কারে বলে, কারে বলে পয়গম্বর? কি চরিত্র! রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একজন সাহাবী বলছিলেন, হুজুর বলছেন এই কামটা করল না কেন? সাহাবী বললেন হুজুর আপনি যদি চোখের ইশারায় বলতেন মুখ দিয়ে না কইয়া তাও তো আমি কামটা করে ফেলতাম, আমি তো বুঝি নাই। হুজুর বললেন চোখের ঠারে ঠারে কাজ করা নবুয়তের শান নয়, আল ওয়াদু হুয়া সারাহা, নবীরা যা করেন তার ডাইরেক্ট, কোনো বক্রতা নাই, স্পষ্ট কথা। আমার ভাইরা হযরত ইউসুফ আলাইহিসসালাম বিনিয়ামিনকে কাছে নিয়ে পরিচয় দিলেন তার ভাইদের সামনে। কোরআনে কারীম বলছে ক্বালা আনা ইউসুফ ওয়া হাদা আখি কদ মান্নাল্লাহু আলাইনা ইন্নাহু মান ইয়াত্তাকি ওয়া ইয়াসবির ফা ইন্নাল্লাহা লা ইউযিউ আজরাল মুহসিনিন। আমি ইউসুফ আর এই হচ্ছে আমার ভাই, আল্লাহ আমাদের উপর ইহসান করেছেন, প্রকৃতপক্ষে যারা আল্লাহকে ভয় করে এবং সবর ইখতিয়ার করে আল্লাহ এভাবে তাদেরকে তাদের আমলকে নিষ্ফল হতে দেন না। আমার এই জামাটা নিয়ে যাও। হযরত ইয়াকুব আলাইহিসসালাম কলিজার টুকরা সন্তান ইউসুফ আলাইহিসসালামের বিরহ যন্ত্রণায় ছেলেকে কতদিন দেখে না, কাঁদতে কাঁদতে চোখ দুটো অন্ধ হয়ে গেছে। মিশর থেকে কেনানের দিকে জামা রওনা হয়েছে, কোথায় মিশর কোথায় কেনান, জামা যখন রওনা হয়ে গেছে হযরত ইয়াকুব বলতেছেন আমি যেন আমার ইউসুফের গন্ধ নাকে পেতেছি। জামা চলে এলো চোখের উপরে রাখলেন, আল্লাহ রাব্বুল আরাবিন তাকে চক্ষুষ্মান বানাইয়া দিলেন। ভাইরা আমার পয়গম্বরেরা সবর করে গোটা দুনিয়ার মানুষের সামনে দৃষ্টান্ত সেট করেছেন সবর কারে কর। আমার ভাইরা হযরত ইব্রাহিম আলাইহিসসালামের কথা আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন সবর কারে কয়, দেখো শেখো সবর কারে কয়। আল্লাহ পাক বললেন ইব্রাহিম তোমার বিবি আর তোমার নবজাতক এই সন্তানকে রেখে আসো মক্কা নগরীতে। তিনি চলে গেলেন, সেখানে ঘর নাই, বাড়ি নাই, কিচ্ছু নাই, চতুর্দিকে ধুধু বালু আর মরুভূমি। হযরতে হাজরা বলছেন ইব্রাহিম সামান্য পানি আর খাবার দিয়া আমার সন্তান শুদ্ধ এখানে রেখে যেতেছো, আমি কি অপরাধ করেছি? কোনো জবাব নাই। দুইবার তিনবার বলার পরে হাজরা বলছেন ইব্রাহিম গো তবে কি আমার আল্লাহর হুকুম মতো আমারে রেখে যাচ্ছ নাকি? হযরত ইব্রাহিম আকাশের দিকে আঙ্গুল উঁচু করলেন, কথা বলবেন বাক শক্তি বেরোচ্ছে না, 80 বছর বয়সের সময় একটা বাচ্চা আল্লাহ তারে দিছেন, আর এমন বাচ্চা পয়গম্বরের ছেলে, কি সুন্দর চেহারা, মরুভূমির উপরে ফালাই দিয়াস, ফালাই দিয়ে রওনা হয়ে যাচ্ছেন, মুখ দিয়া কথা শুনছে না, আকাশের দিকে দেখালেন। হযরত হাজরা বুঝতে পারলেন, হযরত হাজরা বলেন ইব্রাহিম কোনো চিন্তা নাই, নিশ্চিন্ত মনে বাড়ি ফিরে যাও, আমি আমার আল্লাহর উপরে এতটা ভরসা করি, আল্লাহর হুকুমে যদি আমার এখানে রেখে যেয়ে থাকো আল্লাহ পাক আমাকে আর আমার কলিজার টুকরা ইসমাইলকে পানিতে আর খাবারে মারবেন না, অবশ্যই তিনি ব্যবস্থা করবেন। ব্যবস্থা হয়ে গেল, হযরত ইসমাইল বড় হয়ে গেলেন, আল্লাহ পাক অর্ডার করলেন জবাহ করো ছেলেকে।
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন জবাহের প্রস্তাব করলেন হযরত ইসমাঈল তা আপত্তি করতেন বাবাজি আমার মায়েরে আর আমাকে বাচ্চা অবস্থায় ফেলে গেলেন খাবার দেন নাই পরার দেন নাই বছরের পর বছর আমাদের এখানে কাটলো দেখতেও আসেন নাই আজ আসছেন জবাহ দিতে এটা কেমন কথা কি ধরনের বাপ আপনি এরকম বলছে নাকি এরকম বলছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রস্তাবটা কিভাবে পারলেন আল্লাহ পাক কোরআনে কারিমে দৃষ্টান্ত রেখে দিয়েছেন আল্লাহ পাক বলছেন হযরত ইব্রাহিম ছেলেকে বললেন ইয়া বুনাইয়া হে আমার কলিজার টুকরা লাডলা হে আমার কলিজার টুকরা সন্তান ইন্নি আরা ফিল মানাম আন্নি আযবাহুক আমি স্বপ্নে দেখছি আমি যেন তোমাকে জবাব করতেছি ফানজুল মাদা তারা তোমার রায় কি বলো আমি তো স্বপ্নে দেখছি যে আমি তোমার জবাব করতেছি এখন তোমার রায় কি তোমার মত কি হযরত ইসমাঈল আলাইহিস সালাম শুনিয়া দিলেন দৌড় নাকি না হযরত ইসমাঈল আলাইহিস সালাম ধৈর্যের প্রতীক তিনি কি কথা বললেন তার বুকের কথা কোরআন শরীফে আল্লাহ পাক উঠায় দিলেন হযরত ইসমাঈল বললেন ইয়া আবাতি ফাআল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন হে আমার পিতা আপনি যে ব্যাপারে আদিষ্ট হয়েছেন আপনি তা পালন করুন অবশ্যই আমাকে ধৈর্যধারীদের মধ্যে পাওয়া যাবেন সুবহানাল্লাহ এক বর্ণনা এসেছি হযরত ইসমাঈল বললেন আব্বাজান আমি ধৈর্যধারীদের ভিতরে আমারে পাবেন তবে জবাহ করার আগে আমার হাত পাওটা একটু বেঁধে নেন কারণ জবাহের যন্ত্রণায় আপনার গায়ে যদি আমার হাত পাও লেগে যায় তো বেয়াদুরি হয়ে যেতে পারে আর আমি মরে আমার জবাহ হয়ে যাওয়ার পর আমার রক্ত মাখা জামা টানিয়া আমার মা হাজরারে দিবেন কারণ তাকে মা বল বলবার মতো আর তো কেউ নাই হযরত ইব্রাহিম তাকে বাঁধবার জন্য প্রস্তুতি নিলেন হযরত ইসমাঈল বলছেন আব্বাজান বাঁধবেন না বান্দার প্রয়োজন নাই বলে কেন একবার বাঁধতে বললে আবার তুমি নিষেধ করছো কেন ছেলে বলছেন আব্বাজান বাঁধবো না এই জন্যে হয়তো কেয়ামতেই প্রশ্ন উঠতে পারে যে আল্লাহর হুকুমে রাজি ছিল না বলে হাত পা বাঞ্জা জবাহ করছে আমি এই সুযোগ দিব না আপনি জবাহ করেন আমি এতটুকু নড়াচড়া করব না ধৈর্যের চরম প্রতীক হযরতে ইসমাঈল আলাইহিস সালাম দেখাই দিয়েছেন ধৈর্য কারে কয় আমার বন্ধুগণ এই পৃথিবীর সবচাইতে ধৈর্যের বড় প্রতীক হতেছেন ইমামুল মুরসালিন আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বন্ধুগণ সবচাইতে বড় ধৈর্যের প্রতীক তিনি কাউকে একটা গালি দেন নাই জীবনে কাউকে ঠাট্টা করেন নাই কাউকে মারেন নাই কারো মনে দুঃখ দেন নাই তিনি দুঃখ পেয়েছেন তিনি কাউকে দুঃখ দেন নাই তিনি কষ্ট পেয়েছেন কাউকে কষ্ট দেন নাই আমার ভাইয়েরাম তায়েফের ময়দান আমার নিজের চোখে তায়েফে যেদিন আমি তায়েফ দেখলাম আমি তায়েফে ঢুকেছি জীবনে কোনোদিন যাই নাই রমজান মোবারকে আমি সেখানে গেলাম আমাকে বসতে বসার জন্য তারা নিয়ে যাবে আমি বললাম আগে বসবো না আমার আগে নিয়ে যাও আমার নবীকে কোন জায়গায় ওরা মেরেছিল সেই জায়গাটা দেখাও তাইফের সেই গলিতে যখন আমি গেছি দুই দিকে পাহাড় দাঁড়ানো তাইফের লোক আমার সাথে ছিল তারা বলল এই জায়গাটা প্রথম যেখানে চতুর্দিক থেকে নবীজিকে পাথর মারছিল আর আল্লাহর নবী বেহুশ হয়ে পড়ে গিয়েছিলেন তিনটা দিন না খাওয়া হযরতে খাদিজা নাই আবু তালিব নাই মক্কায় জায়গা নাই পাড়া খার নবীজি তিনটা দিন ঘুরলেন নেতারা বলল তুমি যদি নবী হবে তো এতিম হলে কেন আল্লাহ নবী বানাবার জন্য কি একটা ধনী মানুষ পায় নাই তোমার মতো এতিম আর গরিবের নবী বানাইলো কেন আল্লাহ নবী তিন দিন পর যখন দেখলেন কেউ দাওয়াত শোনে না কেউ মানে না কেউ গ্রহণ করে না তখন তিনি নেতাদের অনুরোধ করলেন ঠিক আছে দাওয়াত তো কবুল করল না তবে একটা কাজ করো অন্তত আমি যে তায়েফে আসছিলাম এই খবরটা মক্কায় দিও না ওরা আরো অত্যাচার বাড়ায় দেবে এই কাফির গুলি খবর তো মক্কায় পাঠালো আর সমস্ত যুবকদের কি লেলিয়ে দিল যুবকেরা চতুর্দিকে দাঁড়ায়ছে রাসূলকে পাথর মারা শুরু করে দিল আমি যখন রেল লাইন থেকে হাঁটি যখন রেল লাইন কোনো সময় দেখি
রেলের পাথরগুলি রেল লাইনের পাথরগুলি দেখলেই আমার মাথায় যেন কেন তাহিদের কথা মনে এসে যায়। আরে মানুষের গায়ে পাথর মারলে কি অবস্থার সৃষ্টি হয়? পাথর নূরের শরীর, রহমতের শরীর, কিটি কিটি রক্ত ঝরছে। নবীজিকে জোর করে উঠাইয়া জবরদস্তি করে হাঁটার জন্য তারা ধাক্কা মারতেছে। আবার কিছুদিনই গিয়ে নবীজি আবার বেহুশ হয়ে পড়েছেন, এইখান থেকে আবার উঠাইছে, আবার ধাক্কা মারতেছে। তিন নম্বরের আর একটা জায়গা আছে যেখানে ভাঙ্গা একটা মসজিদ, তাইফের লোকেরা আমাকে বলল এই জায়গাটা হলো শেষ জায়গা যেখানে রাসূলে কারীম তৃতীয়বারের মতো বেহুশ হয়েছিলেন, এখানেই হুজুরের রক্ত ঝরেছে বেশি। দুই রাকাত নামাজ পড়লাম, সিজদায় পড়ে আবুল কান্না কাল্লাম আল্লাহর কাছে। নবীজি যখন হুশ এসেছে, হযরতে জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনার এই কষ্ট দেখে ফেরেশতারা কাঁদতেছে, আপনি অনুমতি দিয়া দেন এই দুই পাহাড়কে মিলাইয়া সমস্ত তায়েববাসী কাফেরগুলি মাটির সাথে মিশাইয়া দেই। নবীজি বললেন জিব্রাইল, আমি যদি হুকুম করি আর আমার হুকুম মতো যদি এই কাম করো, একটা কাফেরও যদি না বাঁচে তাহলে কার মুখে পৌঁছাবো? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, হুজুর সাল্লাম উঠে বসলেন, এমন সময় হযরতে যায়েদ শরীরের রক্তগুলি মুছে দিতেছেন। হুজুর সাল্লাম বসে দুইখানা হাত উত্তোলন করলেন, নবীজির চোখ থেকে পানি গড়ায় পড়তেছে। আরে কেউ নাই, আল্লাহ ছাড়া কেউ নাই সাহায্য করার। নবীজি হাত তুলে মোনাজাত করতেছেন, চোখ দিয়া পানি পড়ে দাড়ি ভিজে পড়তেছে, গায়ে দিয়া রক্ত ঝরতেছে। নবীজি কি দোয়াটা করলেন? বদদোয়া করলেন না, গজব দিতে বললেন না। নবীজি দোয়া করলেন রব্বুল আলামিন, এই তাইফের লোকেরা আজকে আমার সাথে যে ব্যবহারটা করেছে, ওরা বোঝে নাই যে আমি তোমার নবী, ওরা বোঝে নাই যে আমি তোমার রসুল। না বুঝে আমার উপরে যে অত্যাচারটা করলো, আল্লাহ তুমি এই জন্য রাগ করে এই তায়েফে তুমি গজব দিও না। আল্লাহ পাক পরবর্তী সময় হুজুরকে স্মরণ করাই দিলেন, ওয়ামাম আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী, আপনি হচ্ছেন আমার সমস্ত সৃষ্টি জগতের জন্য আপনি আমরা আমার রহমত, আমার গোটা বিশ্বের জন্য আপনার, আমার সৃষ্টি জগতের জন্য আপনি আমার করুণা। একটা লোক রাসূলের এই কষ্ট দেখে বাগান থেকে এক গ্লাস আঙ্গুরের শরবত এনে হাজির করেছে, এত কষ্টের পর তিন দিনের না খাওয়া আঙ্গুরের একটা শরবত পাইয়া হুজুর খুব খুশি হলেন। শরবত গ্লাস পান করে হুজুর বলছেন, তোমার নাম না আত্তাস? তিনি বলছেন হা হুজুর, আমার নাম আত্তাস। তোমার বাড়ি না ইউসুফ ইসলামের গ্রামে? বলে হ্যাঁ, আমার বাড়ি সেই গ্রামে। তা আপনি কি করে জানলেন আমার নাম আত্তাস আর আমার বাড়ি ইউসুফ ইসলামের গ্রামে, আপনি জানলেন কি করে? হুজুর বললেন, আমি নবী, হযরত ইউনুস নবী, একজন নবীর খবর আর একজন নবীর কাছে থাকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবর ইখতিয়ার করেছিলেন, ধৈর্য অবলম্বন করেছিলেন, আর আল্লাহ পাক তাকে নির্দেশ করেছেন সবর করো। ওয়াত্তাবি মা ইউহা ইলাইকা ওয়াসবির হাত্তা ইয়াহকুমাল্লাহ। তুমি কেবল সেই জিনিসের অনুসরণ করো যা আমি তোমার প্রতি অবতীর্ণ করেছি, আমি আপনার উপরে যেটা অবতীর্ণ করেছি ওটার অনুসরণ করুন আর সবর ইখতিয়ার করুন, যতক্ষণ না আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা না আসে। ধৈর্য ধরুন, ধৈর্য ধরুন। আমার ভাইরা, কাফেরদের নির্যাতনের মোকাবেলায় আল্লাহ পাক তার হাবিবকে সান্ত্বনা দিয়েছেন। যখন কাফেররা নির্যাতন করতেছে, আরে হযরতে বেলাল নির্যাতিত, হযরতে সুমাইয়া নির্যাতিতা, হযরতে খাব্বাব, হযরতে খুবাইব, হযরতে আম্মার রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন এত মার হতেছে, হযরতে ওমর, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খোলা গায়ে দেখে বলছিলেন, খাব্বাব রে তোমার পিঠে এত গর্ত কেন? এত গর্তওয়ালা পিঠ তো আমি মানুষের দেখি নাই, এত সিকুন কোমরওয়ালা মানুষ তো দেখি নাই। তিনি বলেছেন, ওমর তুমি কি ভুলে গেছ ইসলাম কবুল করার অপরাধী কাফির বেঈমানেরা আগুন জ্বালাইয়া আংটা আগুনের উপরে আমাকে চিত করে শোয়াছে, আমি যেন নড়াচড়া করতে না পারি সেজন্য আমার বুকের উপরে পাথর চাপা দিয়ে রেখেছিল, গায়ের চর্বি আর রক্ত গলে গলে পড়ে
আগুন নিবেছে আর আগুন গোস্ত পুড়ে যে পিঠের মধ্যে প্রবেশ করেছিল আজও পর্যন্ত পিঠের সেই গর্ত সেরে যায় নাই এভাবে অত্যাচার হচ্ছিল সাহাবীদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে সান্ত্বনা দিলেন واصبر وما صبرك إلا بالله ولا تحزن عليهم ولا تك في ضيق مما يمكرون يا رسول صبر সাথে কাজ করতে থাকুন আপনার এই সবরের তৌফিক তো আল্লাহই দিয়েছেন আর ওদের সমস্ত ষড়যন্ত্র ওদের অপকৌশলে আপনি দুঃখিত হবেন না চিন্তা করবেন না ভারাক্রান্ত হবেন না আপনি নিশ্চিত থাকুন ওয়াসবির লিহুকমি রাব্বিকা ফা ইন্নাকা বিআয়ুনিনা হে নবী আপনার রবের চূড়ান্ত ফয়সালা আসা পর্যন্ত ধৈর্য ধারণ করুন আপনি তো আমার চোখের সামনে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কব আপনি আমার চোখের সামনে কে আপনাকে কি করবে আমি দেখব না সুবহানাল্লাহ মন্ত্রী যদি এই সলিমুদ্দিন মার্কা মন্ত্রী যত আছে এই মন্ত্রীরা যদি তার দেখা তো ভয় কিসে আমি তোকে দেখছি না সাহসটা কেমন বাড়ে কেমন বাড়ে সাহস আর এ কোনো মন্ত্রী ছাতা মাথা না কোন প্রেসিডেন্ট রাজা বাচ্চা না আকাশ আর জমিনের মালিক আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাবিব কোন চিন্তা নাই আপনি আমার চোখের সামনে ওরা চায় আপনাকে দুনিয়া থেকে মিটাই দিতে আর আমি চাই ওরা ফানা লাকা যিকরাক আপনার প্রশংসা তো হবে গোটা বিশ্ব জুড়ে সর্বত্র ছড়িয়ে যাবে আপনার নাম সুবহানাল্লাহ আল্লাহ পাক অন্যত্র বলেছেন ওয়ালাকাদ কুযিবাত রুসুলুম মিন ক্বাবলিকা ফাসাবারু আলা মা কুযিবু ওয়া উযু হাত্তা আতাহুম নাসরুনা হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার পূর্বে অসংখ্য নবী রাসূল এই পৃথিবীতে আসছে এবং জুলুম আর নির্যাতনের শিকার তারা হয়েছেন অবশেষে তাদের প্রতি আল্লাহর সাহায্য এসেছে সুতরাং আপনাকেও ধৈর্য ধারণ করতে হবে ধৈর্য ছাড়া কোনো পথ নাই ধৈর্য আপনাকে ধারণ করতেই হবে আর এই ধৈর্য ধারণ করলে পরে আল্লাহর চূড়ান্ত ফয়সালা আসবে তখন আল্লাহ পাক মেহরবানি করবে আমার ভাইরা এই ধৈর্য পৃথিবীর সমস্ত পয়গম্বরেরা ধৈর্য অবলম্বন করেছেন কখনো অধৈর্য হন নাই দিন কায়েমের সংগ্রামে নবী রাসূলগণ দারুণভাবে সবর ইখতিয়ার করেছেন বৃদ্ধবাদীদের সকল রকমের নির্যাতন অপকৌশল ষড়যন্ত্র এ সব কিছু মোকাবেলা করেছেন ধৈর্যের নীতি অবলম্বন করি কখনো ধৈর্য চুটি তাদের মধ্যে ঘটেনি বরং আল্লাহ রব্বুল আলামিন তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন যারা এই ধৈর্য ধরেছে তাদের উপরে সন্তুষ্ট হয়ে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ওয়াকাইয়্যিম মিন নাবিয়্যিন ক্বাতালা মাআহু রিব্বিয়ুন কাসীর এর আগে অনেক নবী এসেছিলেন যাদের সাথে বহু আল্লাহওয়ালা লোক লড়াই করেছেন فما وهنوا لما أصابهم في سبيل الله وما ضعفوا وما استكانوا আল্লাহর পথে তাদের উপর যত বিপদ এসেছিল তারা হতাশ হয়ে পড়েন নাই দুর্বলতা দেখাননি বাতিলের সামনে মাথাও নত করেন والله يحب الصابرين আর আল্লাহ পাক ধৈর্যশীল যারা তাদেরকে আল্লাহ পাক ভালোবাসেন আমার ভাইরা ধৈর্যের পরিচয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহদের ময়দানে যখন আক্রান্ত হয়ে গেলেন চতুর্দিকে কাফেররা ঘিরে ধরেছে বাঁচার কোনো পথ নাই সাহাবায়ে কিরাম রাসূলকে পাহারা দিলেন যারা রাসূলকে পাহারা দিতে দাঁড়ায়ছেন জীবন দিয়া পাহারা দিতে দাঁড়ায় গেছে রাসূলের দিকে মুখ দিয়া পিঠটা বাইরের দিকে দিয়ে রাসূলকে পাহারা দেওয়া শুরু করেছেন হুজুরকে পাহারা দিতে যারা দাঁড়িয়েছিলেন কাফের কর্তৃক নিক্ষিপ্ত কি তীরগুলি এসে যখন বিঁধতে ছিল শুধু একজন সাহাবী হযরত তালহার পিঠের ভিতরে রাসূলকে হেফাজতের জন্য 80টা তীর একজনের পিঠের মধ্যে গিয়ে ঢুকেছে এক অসতর্ক মুহূর্তে নবীজির দান্দার মোবারক শহীদ হয়ে গেল শিরস্থান ভেঙে গেল
লোহার করা প্রবিষ্ট হয়ে গেল কপালের ভিতরে হুজুর মাথা ঘুরে পড়ে গেলেন হযরতে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের মস্তক মোবারককে কোলে করে নিয়ে তারপরে বহু কষ্ট করে মাথা থেকে লোহার কড়া বের করলেন এবার ওই কড়ার ছিদ্র দিয়ে রক্ত আসছে মুখ দিয়ে রক্ত পড়তেছে দাড়ি ভিজে যাচ্ছে বুখারী শরীফে এসেছে আল্লাহর নবী দুইখানা হাত নিজের চেহারার উপরে মলে আনে টাটকা রক্ত চোখের সামনে দেখে বলছেন আহারে এই কওমের ফালা কি করে হবে এই কওমের মুক্তি কি করে হবে এই কওমের নাজাত কি করে হবে যে কওম তার নবীর চেহারা রক্ত দিয়ে আল্লাহ বানাইয়া দিল নবীজি বললেন আল্লাহুম্মা গফিরলি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন আয় আল্লাহ পাক আমারই কওম বুঝতে পারে না ওদেরকে মাফ করে দাও খবর ছড়িয়ে গেল নবীজি শহীদ হয়ে গিয়েছেন খবর ছড়িয়ে গেল চতুর্দিকে মদিনায় খবর ছড়িয়ে গেল মানুষ পাগলের মতো দৌড়ানো শুরু করে দিল এক মেয়ে লোক দৌড়াচ্ছে ওহদের দিকে কয়েকজন সাহাবীর সঙ্গে দেখা তারা জিজ্ঞেস করলেন দৌড়াও কেন মহিলা যাও কই কয় ওহদের দিকে যেতেছি কয় যায় তো কোনো লাভ নাই যেহেতু তোমার যে স্বামী এসেছিলেন জিহাদের ময়দানে তিনি তো শহীদ হয়ে গেছেন মহিলা বলতেছে কে শহীদ হয়েছে শুনতে চাই না আগে বলো নবীজি কেমন আছে আবার কিছুক্ষণ পর আর কয়েকজনের সঙ্গে দেখা তারা বলছে মেয়ে লোক দৌড়াও কই যাচ্ছি অহদির দিকে তারা বলছেন যে কোনো লাভ নাই তোমার যে দুইটা কলিজার টুকরা সন্তান অহদে এসেছিল দুটোই শহীদ হয়ে গেছে মা বলতেছে ও সাহাবী কে শহীদ হয়েছে শুনতে চাই না তাড়াতাড়ি করে বলো আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন আছেন দৌড়াতে দৌড়াতে অহদের মাঠে সাহাবা ইকরাম পরিবেষ্টিত আল্লাহর নবীর কাছে গিয়ে হুজুরের জীবিত চেহারা মোবারকের দিকে তাকায়া মেয়ে লোকটি কাঁদতেছে আর বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী মারা শোক আমার কলিজার টুকরা দুইটা সন্তান মারা শোক আমার কলিজা থেকে মুছে গেছে আপনি বেঁচে আছেন তামাম মুসলমানদের চাইতে বড় সান্ত্বনার রাই ভাইরা আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে করে ধৈর্যের পরিচয় দিয়েছেন গালাগালি দেন নাই রাগ করেন নাই বদদোয়া করেন নাই সুবহানাল্লাহ কোন যরকম সুবহানাল্লাহ ভাইরা আমার এই সবর এমন মহান বৈশিষ্ট্য এর মধ্যে রয়েছে জিহাদের ময়দানে যদি লোক কম হয় আর যদি তাদের মধ্যে সবর থাকে বেশি সংখ্যক লোকের উপরে আল্লাহ পাক সবরকারীদেরকে বিজয়ী করে দিবেন কোরআনে কারীমে রব্বুল আলামিন বলেন কাম মিন ফিয়াতিন ক্বালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতাম বিইযনিল্লাহ আল্লাহু মা'আস সাবিরিন এমন ঘটনার বহু নজির আছে যে কম সংখ্যক লোকেদের উপরে আল্লাহ পাক বেশি সংখ্যক লোকেদের উপরে আল্লাহ পাক কম সংখ্যক লোকদেরকে জয়ী করে দিয়েছেন আল্লাহু মা'আস সাবিরিন আর আল্লাহ আছে ধৈর্যশালীদের সাথে আল্লাহ আছে কাদের সাথে দেখেন না বদরের কামটা বদর বদরের ময়দান 313 জন মুসলমান অস্ত্রপাতি নাই সামান্য সামান্য অস্ত্র আর কাফেরেরা এসেছে হাজারেরও বেশি আমার বন্ধুগণ ধৈর্য কত বড় কাম দিল ধৈর্য ধারণ করেছেন তারা আল্লাহর উপরে ভরসা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন অস্ত্রের কাজ কি দিয়া করায় দিলেন একজন সাহাবী এসে বলছেন হুজুর জিহাদের ময়দান ইসলামের প্রথম জিহাদ আমার কাছে তো অস্ত্র নাই মেহরবানি করে একটা অস্ত্র আমারে দেন আমি লাফায় পড়ি জিহাদের মধ্যে হুজুর বলেন অস্ত্র তো আমার কাছে নাই দিবটা কি সাহাবী বলছেন হুজুর অস্ত্র না থাকে যা পারেন তাই দেন আপনার হাত দিয়ে যা দিবেন আমি দাঁড়ায় থাকতে পারবো না জিহাদে আমাকে শরীর ক্ষতি হবে নবীজি কাছে পেলেন একখানা শুকনো খেজুরের ডাল খেজুরের ডালখানা তুলে সাহাবীর হাতে তুলে দিলেন সাহাবী বলেন রাসূলের হাতের দাওয়াত শুকনো খেজুরের ডালটা নিয়ে আমি যখন কাফেরদের ভিড়ের মধ্যে ঝাঁপায় পড়ে যখন শুকনো খেজুরের ডাল দিয়ে আঘাত দিলাম তখন ধারালো তরবারে দিয়ে আঘাত করলে যে কাম হয় শুকনো খেজুরের ডালের আঘাতে কাফের দ্বিখণ্ডিত হয়ে জমিনে পড়ে গেল ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন সবর যারা করে সংখ্যা যদি কম হয় আল্লাহ পাক তাদেরকে বিজয়ী করে দেবেন ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন এই সবরের গুণ ছাড়া জান্নাতেও প্রবেশ করা যাবে না সবর যদি না থাকে বেহেশতে যাওয়া যাবে না ভালো করে মনে রাখেন আল্লাহ পাক বলছেন আম্মা হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযিনা
جاهدوا منكم ويعلم الصابرين. তোমরা কি মনে করেছো এমনি বেশে চলে যাবা? এটা কি মামু বাড়ির আবদার নাকি? এমনি বেশে চলে যাবা? অথচ আল্লাহ রাব্বুল আলামিন এখনো দেখেন নিননি যে তোমাদের মধ্যে কারা জিহাদ করতে প্রস্তুত, কারা তোমাদের মধ্যে জিহাদ করে জান দেওয়ার জন্য প্রস্তুত, আর কারা ধৈর্যধারী, এটা তো আল্লাহ এখনো দেখে নেন নাই। সুতরাং যা হক এবং বাতিলের সংগ্রামে লিপ্ত হতে হবে। আল্লাহ দেখতে চান কারা জীবন দিতে চায়। সুতরাং ইসলামী আন্দোলনে যারা শরীক হবে তাদের বিপদ এবং মুসিবত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাহসিকতা এবং ধৈর্যের পরীক্ষা নেবেন। কোরআনে কারীম বলছে وَلَنَبْلُوَنَّكُمْ حَتَّى نَعْلَمَ الْمُجَاهِدِينَ مِنْكُمْ وَالصَّابِرِينَ وَنَبْلُوَ أَخْبَارَكُمْ অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষার সম্মুখীন করব। আর তোমাদের মধ্যে সত্যিকার মুজাহিদ দৃঢ়তা অবলম্বনকারী কারা আমি তা দেখব। এরা যেন আমি দেখে নিতে পারি, সেই জন্য আমি বিপদ এবং মুসিবতের মধ্যে তোমাদের ফেলব। ধৈর্যধারীদের উপরে আমার রহমত অবশ্যই থাকবে। সবর এমন এক সম্পদ যা ধারণ করলে পরে আল্লাহ রাব্বুল আলামিন রাষ্ট্রীয় ক্ষমতা দান করে দেন। কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। ধৈর্য ধারণ করলে আল্লাহ রাষ্ট্রের মতো বিরাট নিয়ামত আল্লাহ হাতে তুলে দিবেন। তার প্রমাণ কোরআন শরীফ। আল্লাহ বলছেন বনি ইসরাইলরা মিশর থেকে যখন বহিষ্কার হয়ে গেল, তাদের যখন পা রাখার কোনো জায়গা থাকলো না, বনি ইসরাইলরা মিশর থেকে যখন বহিষ্কার হয়ে গেল, এরপরে আল্লাহ পাক তাদের, তারা যখন ধৈর্য অবলম্বন করল, আল্লাহ পাক তাদের ব্যাপারে বলছেন ওয়াউরাসনাল কাওমাল্লাযীনা কানু ইউস্তাদআফুনা মাশারিকাল আরদি ওয়া মাগারিবাল্লাতী বারাকনা ফিহা। আর তাদের স্থলে আমি নির্যাতিত লোকদেরকে প্রতিষ্ঠিত করলাম, পশ্চিম এবং উত্তরের তাদেরকে আমি পশ্চিম এবং উত্তরাধ, পশ্চিম এবং পূর্বের উত্তরাধিকারী তাদেরকে বানায় দিলাম, বিরাট এলাকা তাদের হাতে আমি তুলে দিলাম। ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকাল হুসনা আলা বানি ইসরাঈলা বিমা সাবারু। আর এভাবে করে আল্লাহ পাক তার কথাকে পূর্ণ করলেন বনি ইসরাইলদের উপরে সবর ইখতিয়ার করার জন্য, ধৈর্য ধারার কারণে আল্লাহ পাক রাষ্ট্রের মালিক তাদের বানায় দিলেন। যরে কোন সুবহানাল্লাহ। সবর যদি করা হয় তো যুদ্ধ যদি বাদে যদি জিহাদ শুরু হয়ে যায় আল্লাহ পাক বলেছেন ফেরেশতা দিয়ে সাহায্য করব। যদি সবর থাকে তোমাদের, সবর থাকলে আল্লাহ কি দিয়ে সাহায্য করবেন? ফেরেশতা। কোরআনে কারীম বলছি বালাম ইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম হাযা ইউমদিদুকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুসাউমিন। হ্যাঁ, তোমরা যদি ধৈর্য অবলম্বন করো আর আল্লাহকে ভয় করে চলো তাহলে এক্ষুনি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য কাতারে কাতারে শৃঙ্খলাবদ্ধ 5,000 ফেরেশতা দিয়ে তোমাদেরকে সাহায্য করবেন। সুবহানাল্লাহ, তোমাদেরকে ফেরেশতা দিয়ে সাহায্য করা হবে। তোমরা যদি সবর ইখতিয়ার করো তাহলে সংখ্যা যদি কম হও বেশি সংখ্যার উপরে জয়ী করে দেব। ইয়াকুম মিনকুম 20 সাবিরুনা ইগলিবু 200। যদি তোমাদের ভিতরে ধৈর্যশীল 20 জন হয় আমি 200 কাফেরের বিরুদ্ধে তোমাদেরকে জয়ী করে দেব। সুবহানাল্লাহ। তোমরা যদি হও ধৈর্যশীল 200 কাফেরের উপরে তোমরা জয়যুক্ত হয়ে যাবে। আর বিপদ আর মুসিবতে যারা ধৈর্য ধরে তাদের জন্যই আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ। সুসংবাদ কাদের জন্য? ধৈর্যধারীদের জন্য। কোরআনে কারীম বলছে ওয়াবাশশিরিস সাবিরিনা আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন قالوا إنا لله وإنا إليه راجعون। সুসংবাদ সেই সব ধৈর্যশালীদের জন্য যারা নাকি বিপদ এবং মুসিবতে আসলে যারা বলে কি বলে পড়েন আমার সাথে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা শুধু আমাদের লোকেরা কেউ বললে পড়ে, এটা শুধু মরার সময় নয়, বরং যে কোনো বিপদ আর মুসিবত এলে মোমেন বান্দা যারা তারা কি পড়বে, ইন্না লিল্লাহি
وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ নিশ্চয়ই নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং আমাদের সকলকেই আল্লাহর কাছে ফিরে যেতে হবে প্রত্যাবর্তিত হতে হবে সবরকারীদের জন্য রয়েছে জান্নাতের সুউচ্চ সম্মানের জায়গা জান্নাতীদের জান্নাতে সবচেয়ে সম্মানজনক জায়গা আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশালীদেরকে দান করবেন কোরআনে কারীম বলছে أولئك يجزون الغرفة بما صبروا ويلقون فيها تحية وسلاما يا رحلو سي سب لوگ زادر کے پردان کرا ہوئے بحشتر سوت چو منزیل تاران تارا صبر اختیار کرے سلو تارا صبر کر سلو ای جنو بحشتر سب چاہی تے بھالو جائے گا تادر دعا ہوئے کون الحمدللہ زور کون الحمدللہ ایبن جنتے সবরকারীদেরকে সম্বর্ধনা দেওয়া হবে সম্বর্ধনা দেওয়া হবে খালিদিনা ফিহা হাসনাত মুস্তাকাররাও ওয়া মুকামাম চিরদিন তারা জান্নাতের ভিতরে বসবাস করবে এবং কতই না সুন্দর কতই না উত্তম জায়গা সবরকারীদের জন্য আল্লাহ বেহেশতের মধ্যে রেখে যাবেন জান্নাতে প্রবেশ করার সাথে সাথে চতুর্দিক থেকে ফেরেশতারা ছুটে আসবে সবরকারীদের জন্য والملائكة يدخلون عليهم من كل باب شتو دیکھ تکے فرشتراب تدر کے استقبال کر دے کی بول بے سلام عليكم بما صبرتم فنعم عقب الدار تمہا دیر پتی شانتی برشی تو ہو کارون تمرا پردی بیتے صبر ملوم کرے چھلو কতই না উত্তম জায়গা কতই না সুন্দর জায়গা আল্লাহ রাব্বুল আলামিন সবরের বিনিময়ে তোমাদেরকে দান করেছেন সুতরাং এই সবর হচ্ছে মুসলমানদের জন্য সবচেয়ে বড় নিয়ামত আজ আমার তো মনে হয় পৃথিবীতে মুসলমানরাই সবচেয়ে বেসবর ট্রেনে যাবে বসা নিয়ে বেসবর টিকিট নিয়ে বেসবর বাসের মধ্যে বেসবর বাজারে যাবে বেসবর স্কুলে যাবে বেসবর যেখানে যান সব জায়গায় আমরা বেশি অধৈর্য ঠিক কিনা কর সামান্য সামান্য জিনিস নিয়ে ঝগড়া করা মারামারি করা এই হচ্ছে আমাদের ট্র্যাডিশন ধৈর্য অবলম্বন করতে হবে জীবনের সকল ক্ষেত্রে এই ধৈর্য আমাদেরকে রক্ষা করতে হবে এই ধরনের ধৈর্য যদি আমরা অবলম্বন করতে পারি তাহলে আল্লাহ পাক বলছেন উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন এরাই হলো ইমানের দাবিতে সত্যবাদী কোন আলহামদুলিল্লাহ কারা কারা না না শুধু সবরকারী না না এই যে দশটা পয়েন্ট বলা হলো কয়টা পয়েন্ট বলা হয়েছে দশটি পয়েন্ট সেই দশটি পয়েন্ট যারা পালন করবে এরা হলো ইমানের দাবিতে সত্যবাদী আর এরাই হচ্ছে প্রকৃতপক্ষের মুত্তাকি আমরা মুত্তাকি বুঝি দাঁতে সাঁতা দাড়ি দাঁড়িয়ে আশ্রয় না জাব্বা জুব্বা গায়ে দিয়ে কোনো জায়গায় পড়ে থাকে এটা বড় মুত্তাকি খুব পরহেজগার সালার সত্তর যদি পড়ে তাহলে তো আরো বড় পরহেজগার জি আর যদি কাপড় সবর মোটেও না থাকে তাহলে তো খাজা বাবা হয়ে গেল নাউজুবিল্লাহ মিন যালিক আর আল্লাহ বলছে মুত্তাকি কারে কয় শোনো এটার এরে কয় মুত্তাকি যাদের মধ্যে এই দশটা গুণ আছে এই দশটি সত্য যদি সম্পাদন করতে পারি যদি আমল করতে পারি জীবন ধন্য হয়ে যাবে সেই দশটি কথা আমি আবার আপনাদের স্মরণ পটে আপনাদের স্মরণ পটে তুলে দিতে চাই প্যাকেট করে পকেটে উঠাই দিতে চাই যেন বাড়ি যে বাড়ি নিয়ে যেতে পারেন এক নম্বর হচ্ছে দশটি পয়েন্টের এক নম্বর আল্লাহর প্রতি ইমান এক নম্বরে আল্লাহর প্রতি ইমান দু নম্বরে পরকালের প্রতি ইমান তিন নম্বরে ফেরেশতাদের উপর ইমান চতুর্থ নম্বরে কেতাবের প্রতি ইমান পঞ্চম নম্বরে নবীদের প্রতি ইমান ষষ্ঠ নম্বরে সহায় সম্বলহীন নিকটবর্তী আত্মীয় এতিম মিসকিন প্রবাসী মুসাফির সাহায্য প্রার্থী এদেরকে মুক্ত করার জন্য এদেরকে সাহায্য প্রদান করা সাত নম্বরে নামাজ প্রতিষ্ঠা করা আট নম্বরে যাকাত আদায় করা নয় নম্বরে ওয়াদা পালন করা দশ নম্বরে সবর এখতিয়ার করা কয়টা হলো এই দশটি কাজ যদি আমরা পালন করতে পারি বিপদে মুসিবতে ধৈর্য ধারণ করতে পারি যত মুসিবত আসুক আসলে এগুলি কিছু না মুসিবত আল্লাহ টেস্ট করবেন মুসিবত দিয়া আল্লাহ টেস্ট করেন দেখা যায় যে ওদের শক্তি খুব বেশি চোখে আপনি দেখতে পারেন কিন্তু আল্লাহ বলছেন ইন্না কায়দা শয়তান কানা দাইফা বাতিলরা হলো শয়তান বাতিলরা কি আর ওদের চক্রান্ত আসলেই দুর্বল এদের চক্রান্ত আসলে কি দুর্বল
কাজেই এগুলিকে ভয় করা যাবে না। বিপদে মুসিবতে ধৈর্য ধারণ করে যদি অগ্রসর হওয়া যায় তো আল্লাহ রাব্বুল আলামিন এই দশটি পয়েন্ট যদি আমল করা যায় দুনিয়ার শান্তি পাবো, আখেরাতেও শান্তি পাবো। যত মুসিবত আসুক বিপদ আসুক ধৈর্যের সাথে মোকাবেলা করতে হবে। ধৈর্যের অর্থ কি আমি আগেই বলেছি, ধৈর্যের অর্থ হচ্ছে অবিচলতা, দৃঢ়তা, বরদাস্ত করা, সহিষ্ণুতা, ধীরতা, স্থিরতা। ধৈর্যের অর্থ এটা নয় একজনে একটা থাপ্পড় মারলো আর আপনি বলবেন যে বাবা ব্যথা পাইছে নাকি, তাহলে আরো একখান থাপ্পড় দিয়ে দাঁত আমার সবগুলো ভালাই দেয়, এর নাম ধৈর্য নয়। ধৈর্য হচ্ছে পরিস্থিতির মোকাবেলা করতে হবে সাহসিকতার সাথে, এর নাম হচ্ছে ধৈর্য। ওই যে আমি একটা দৃষ্টান্ত দিয়ে থাকি, এক সাপ একবার মুরিদ হয়েছিল এক পীর সাহেবের কাছে। পীর বলছিলেন যে না আমি তো এই সব সাপ টাপ মুরিদ বানাই না। কয় না হুজুর আমারে বানান। তারপরে মুরিদ বানায় কিছু অজিবতারে শিখাই দিল আর বললো খবরদার কাউকে দংশন করবে না, ঠিক আছে। সে দয়া জিগারাজগার শুরু করে দিয়েছে, এর মধ্যে জমিনে রাখাল আসছে ধান কাটছে, ধানগুলো নিবি কি করে দড়ি দাঁড়ি পাচ্ছে না, তো কি করা যায় বানবে কি দিয়া। সন্ধ্যার পরে অন্ধকারে দেখে যে দড়ি একটা পড়ে আছে, ও যে কি দড়ি তা তো ওর বুঝে নেই, ওইটা নিয়ে ধানরে ফেসাইয়া লেজ দিয়ার মাথা দিয়ে এরকম করে বা সেটা দিয়ে বানছে। সাপ তখন বলতেছে হায় হায় রে কেবল যে মুড়ি ধরছি, তা না হলে তুই ঠিক পাইতি যে আমি কি ধরনের দড়ি। এরপরে নিয়ে বাড়ি নিয়ে ভালাই দেশে বাড়ি খুলিয়া সাপটার ঘাড় গেছে মুসকিয়া, বহুত কষ্ট করে হুজুরের বাড়ি গিয়ে হাজির, কয় যে হুজুর কি একখান জিকের শিখাইলেন, আমার তো ঘাড়টার মুসকিয়া শেষ। আশ্চর্য কথা, কত মানুষ মুড়ি ধরলো, কত কিছু মুড়ি ধরলো, কারো তো জিকের করলে ঘাড় মুসকিয়া যাবে কেন, এটা কেমন কথা। কয় হুজুর ঘটনাই, আরে বেটা ঘটনা এইটা তুই কি করছিলি, কয় যে আপনি যে নিষেধ করছেন দংশন করতে আমি তো দংশন করতে পারিনি। আরে বেটা দংশন করতে নিষেধ করছিলাম, ফোঁস করতে তো নিষেধ করি নাই, তোরে যখন দড়ি মনে করে হাত দিছিল ফোঁস করে উঠতি, ওই রাখা লাভ দিয়া বর্ডার পার হইয়া দিল্লি চলে যেত। কাজী ধৈর্যের মানে, ধৈর্যের মানে শীত হয়ে পড়া না, ধৈর্য মানে অবিচলতা দৃঢ়তা নিয়ে শক্তি সঞ্চয় করে আল্লাহ উপরে ভরসা করে বাতিলের বিরুদ্ধে ছাপায় পড়তে হবে, বাতিল উৎখাত হতে বাধ্য হবে। ভাইরা আমার সুতরাং আলহামদুলিল্লাহ আমরা কোরআনে কারিমের এই আয়াতে কারিমার আমরা যদ্দূর পারলাম আলোচনা করেছি। আল্লাহ পাক যেন এতে বরকত দেন, জোরে কোন আমিন, আর জোরে কোন আমিন। মোনাজাতের জন্য বসেন, এক্ষুনি মোনাজাত, মোনাজাতের জন্য দাঁড়ানো ভাইরা সব বসে পড়েন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। হে আল্লাহ তাআলা, এই বিশাল জনসমুদ্র নিয়ে তোমার দরবারে হাত তুলেছি পবিত্র মেরাজের রজনীতে। হে আল্লাহ, তুমি দয়া করে মেহরবানি করে আমাদের আলোচনা দুরুদ সালামের সওয়াব, আমাদের বিশ্ব নবী তোমার প্রিয় হাবিব জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছায় দাও। সমগ্র বিশ্বের মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন তাদের আরো আর পরে সওয়াব পৌঁছায় দাও। আমাদের মা বাপ যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আল্লাহ কবরগুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, পড়েন সবাই, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, বহু মানুষ দোয়া চেয়েছি, কতজনের কত কষ্ট, কেউ হসপিটালে আছে কারো অপারেশন হবে, কেউ বা মরে গেছে, কেউ বা মামলা মোকদ্দমায় আছে, কেউ বা পারিবারিক অশান্তিতে আছে। আল্লাহ যিনি যেই নিয়তে দোয়া চেয়েছে মেহরবানি করে সেই নেক নিয়ত তোমার দরবারে কবুল করে নাও, বিপদগ্রস্ত লোকগুলির বিপদ থেকে বাঁচাইয়া দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, এই মাহফিলে লক্ষ লক্ষ জনতা সমুদ্রের ঢেউর মতো চতুর্দিক থেকে আসতে থাকে, তুমি আর তোমার কোরআন আর তোমার রসুল ছাড়া কোনো স্বার্থ কারো মনে নাই। কাউরে রিক্সা ভাড়া দেওয়া হয় না, ট্রাক ভাড়া বাস ভাড়া কাউকে দেওয়া হয় না, এক লোকমা খানাও এখানে পায় না, তাবার রুকবার সিন্নি বিতরণও হয় না,
আয় আল্লাহ নিঃস্বার্থভাবে এই লোকগুলি যাতায়াত করে আল্লাহ তোমার কোরআনের বরকতে সকলকে তুমি গুনাহ মুক্ত করে দাও আয় আল্লাহ তাআলা যাতায়াত আসান করে দিও যাতায়াতের পথে কারো যেন কোনো বিপদ না হয়ে যায় আয় আল্লাহ তাআলা বাড়ি ঘর ফালাই আসে বাড়ি ঘর তোমার ফেরেশতা দিয়া তুমি হেফাজত করো রব্বুল আলামিন মাবুনিরাও কষ্ট করে আসে আল্লাহ তুমি দয়া করে এ মাহফিলে যারা শরীক হয় এ মাহফিলে কোরআনের মাহফিলে শরীক হওয়ার কারণে তোমার কাছে একটা দাবি করি দাবিটা হলো মেহেরবানি করে সব মানুষকে তোমার কাবা ঘর দেখাও যারা উপস্থিত হয়েছে সকলকে তোমার হাবিবের রওজায় গিয়া সালাম দেওয়ার তৌফিক দাও ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين الحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله তোমাদের যত ক্ষমতা আছে সমস্ত ক্ষমতা নিয়ে আমার বিরুদ্ধে তোমরা ষড়যন্ত্র করো আর আমাকে এতটুকু অবকাশ দিও না আমি সেই আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করেছি যার কুদরতি হাতের ভিতরে আমার জান আর গোটা পৃথিবীর সমস্ত প্রাণীর জান যার কুদরতি হাতের মধ্যে যার হাতের ভিতরে গোটা পৃথিবীর সমস্ত জান সে আল্লাহর উপরে ভরসা করেছি যা খুশি তোমরা আমার বিরুদ্ধে করতে পারো সুবহানাল্লাহি বিহামদিহি এটার নাম হলো ইমান এটার নাম সবর এটার নাম ধৈর্য এই ধৈর্য আসে ইমানে কামেল হলে পরে এবং আল্লাহর উপরে পরিপূর্ণ বিশ্বাস হলে পরে যদি কারো দিলের মধ্যে কথা বিশ্বাস থাকে যে আমার জন্য আল্লাহর পক্ষ থেকে যদি কোনো বুলেট নির্ধারণ করা থাকে গোটা বিশ্ব যদি আমাকে পাহারা লাগায় ওই বুলেট থেকে আমাকে বাঁচাইতে পারবে না আর আমার জন্য যদি একটা বুলেট আল্লাহ কর্তৃক নির্ধারিত থাকে তাহলে গোটা পৃথিবীর মানুষ চেষ্টা করেও সেই বুলেট থেকে আমাকে রক্ষা করতে পারবে না এটার নাম হচ্ছে ঈমান এই ঈমান যখন মানুষের মধ্যে সৃষ্টি হয়ে যায় তখন সে বিপ্লবী শক্তিতে পরিণত হয়ে যায় তার কাছে ভয় বলে কোনো জিনিস থাকে না যেহেতু সে তো ভরসা করেছে এমন শক্তির কাছে যার চাইতে প্রচন্ড ক্ষমতা আকাশেও কারো নাই জমিনেও তিনি কে জোরে চিল্লায় বলেন তিনি কে আমার বন্ধুগণ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের রাতে সুর পাহাড়ের গারে সোরের কাছে যখন চলে গেছেন ফজরে রক্ত হয়ে হয়ে আসতেছে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন হে আল্লাহর রাসূল এখন আর অগ্রসর হওয়া ঠিক হবে না বেলা উঠে গেলে ধরা পড়ে যাব এখানে গুহা আছে ভিতরে প্রবেশ করি হযরত আবু বকর রাসূলের সম্মতি পেয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ইয়া রাসূলুল্লাহ পাহাড়িয়া গুহা সাপ বিচ্ছু থাকতে পারে আমাকে অনুমতি দেন আমি আগে ভিতরে ঢুকে সাফ করে আপনাকে ডাকি ভিতরটা সাফ করে তিনি ডাকলেন রাসূলের করিম ভিতরে ঢুকে বলছেন আবু বকর পাহাড় বেয়ে বেয়ে বড্ড কষ্ট হয়েছে একটু বসো তোমার উরুর উপরে মাথা রেখে আমি একটু ঘুমাইয়া যাই আল্লাহর নবী আরাম ফরমাচ্ছিলেন সকালবেলায় কাফির বেঈমানেরা যখন আস্তে আস্তে করে গুহা মুখে পৌঁছে গেছে পায়ের চিহ্ন এখানে শেষ তাদের মিশ্রিত ধারণা এর ভিতরে নবীজি আছেন বলছে বেরিয়ে আসো একজন বলে নাই আর একজন বলে আছে এভাবে তাদের মধ্যে দ্বিমত হয়ে গেল হযরত আবু বকর বলছেন ইয়া রাসূলুল্লাহ আমরা তো ধরা পড়ে গেছি আমাদের তো আর উপায় নাই এ গুহাটা এতই অগভীর শুয়ে যদি হাঁটু উঁচু করা যায় উপর থেকে দেখা যায় বসতে পরে মাথা দেখা যায় ধরা তো পড়ে গেছি উপায় নাই আল্লাহর নবী তখন তার হাবিব তার বন্ধুকে কি বললেন বিশ্ববাসীর জন্য আল্লাহ পাক কোরআনে তা উঠায় দিলেন নবীজি তার বন্ধুকে ডেকে বললেন লা তাহজান ইন্নাল্লাহ মাআনা ও আমার সাথী কোনো চিন্তা করো না ভয় পেও না শঙ্কিত হয়ো না আমরা মাইনরিটি নই আমরাই মেজরিটি কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে আছেন সুবহানাল্লাহ
এই চিন্তা এই ধারণা যদি মানুষের মনের মধ্যে থাকে তাহলে কখনোই তার মন দুর্বল হবে না ঈমান দুর্বল হবে না ভরসা করতে হবে আল্লাহর উপরে আর বিপদ যত বড় পাহাড় সমান হয়ে আসুক ধৈর্য অবলম্বন করতে হবে ধৈর্য হচ্ছে মুমিনের সবচেয়ে বড় গুণ মুমিনের সবচেয়ে বড় কোয়ালিটি কি আমার বন্ধুগণ কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্বের সমস্ত মুসলমানদের জন্য কোরআনে কারিমে আম্বিয়া আলাইহিস সালাম তাদের সবরের দৃষ্টান্তগুলি আল্লাহ নিজে তুলে ধরেছেন আমাদের ইবরতের জন্য আমাদের শিখাবার জন্য আমাদের সবক দেওয়ার জন্য কোরআনে কারিম হযরত আইয়ুব আলাইহিস সালামের সবরের ঘটনা কোরআনে কারিম তুলে ধরেছে হযরত আইয়ুব 18টি বছর পর্যন্ত রোগের মধ্যে পড়ে আছেন এত অসুখ করেছে এত রোগ শরীর পচে গিয়েছে গায়ে পোকা ধরেছে দুর্গন্ধ হয়ে গিয়েছে বিবিরা চলে গিয়েছে ছেলে মেয়ে পাড়ার লোকেরা দূর দূর করে তাড়িয়ে দিয়েছে এবার জঙ্গলের ভিতরে গিয়ে আশ্রয় নিয়েছেন এমন অবস্থা হয়েছে শরীর পচে পচে জিব্বায় যখন পোকা ধরা শুরু করে দিল হযরত আইয়ুব আলাইহিস সালাম তখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই প্রথমবারের মতো তিনি বললেন রাব্বুল আলামিন হে আল্লাহ তাআলা সমস্ত শরীর জড়া জড়া হয়ে গিয়েছে গায়ে পোকা ধরেছি আমি কোনো কথা বলি নাই আমি খামোশ থেকে জিকরাজগার করতেছিলাম আয় আল্লাহ এখন দেখি আমার জিব্বায় পোকা ধরেছে পোকা ধরা শুরু হয়েছে আমার জিব্বাটায় পোকা তুমি দয়া করে দিও না কারণ আমার জিব্বায় যদি পোকা হয়ে যায় তাহলে তোমার মতো আল্লাহর জিকের আমি কি দিয়া করব আমার জিব্বাটা তুমি দয়া করে ভালো রাখো কোরআনে কারিম বলছি ওয়া আইয়ুব ইযি নাদা রাব্বাহু ইন আননি মাসসানিয়া দুর ওয়া আনতা আরহামুর রাহিমিন স্মরণ করো সেই সময়ের কথা যখন আইয়ুব তার রবকে ডেকে বলেছিল আমি অসুস্থ আর তুমি তো রহমান রহিম দয়াময় ভাষাটা দেখেন কি সুন্দর এর থেকে কি আল্লাহর আর কিছু বলা লাগে আল্লাহ পাকের কাছে তিনি বলতেছেন আল্লাহ আমি তো অসুস্থ আমি তো অসুখ করেছে আমার আর তুমি তো দয়াময় রহমান রহিম এক অন্ধ ঈদের দিন কত অন্ধই তো আসে খরাক করার জন্য ভিক্ষা করার জন্য চতুর্দিকে ভিক্ষা করতেছে অন্ধরা এক অন্ধ ঈদের গেটের কাছে দাঁড়ায় বলতেছে ভাইরা আজ হচ্ছে ঈদের দিন আর আমি কিছু দেখতে পাচ্ছি না এ বেশি পয়সা পাইল মানুষের দিন তার প্রতি আকৃষ্ট হয়ে গেছে আরে কি কথা আজ ঈদের দিন সকলে আনন্দ করছে আর আমি কিছুই দেখতে পাচ্ছি না সে কিন্তু কিছু চায় নাই ভাষার ভিতরে কথা বলার ভিতরে এ ধরনের টেকনিক আছে হযরত আইয়ুব আলাইহিস সালাম বললেন না যে আল্লাহ আমারে মাফ করে দাও কষ্টের মধ্যে আছি তিনি শুধু বলেছেন রব্বুল আলামিন আমি অসুস্থ হয়ে পড়েছি আমার অসুখ করেছে আর তোমার নাম রহমান রহিম এতটুকু কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিনের দরজায় তার দরবারে আইয়ুব আলাইহিস সালামের ডাক চলে গেছে যায় নাই কোনো অসুবিধা আছে নাকি কোনো অসুবিধা নাই পানির তলা দিয়া যদি কেউ ডাক দেয় পাহাড়ের ভিতরে বসে যদি কেউ ডাক দেয় আল্লাহ রাব্বুল আলামিন তা শুনতে পান ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে বসে চিৎকার মেরেছিলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন তিনি বলছিলেন হে আল্লাহ তাআলা আমি তোমার প্রশংসা করছি তুমি ছাড়া উপাস্য নাই মাবুদ নাই আমি তোমার পবিত্রতা ঘোষণা করছি আমি তো জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি বাস এতটুকু কথাই বলেছেন আল্লাহ পাক বলছেন ইউনুসের ডাক তো কেউ শোনে নাই পানির মধ্যে কেউ শোনে নাই জমিনের কেউ শোনে নাই মহাশূন্যের কেউ শোনে নাই কিন্তু মাছের পেটের ভেতরে থেকে গভীর অতল দরিয়ার তলদেশ থেকে মাছের পেটের ভিতরে বসে আমার ইউনুস যে ডাক দিল ওই ডাক আমি আরশের মালিক আমি শুনতে পেয়েছি আর সঙ্গে সঙ্গে জবাব দিয়েছি ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন ডাকের সাড়া দিলাম বিপদ দিয়া বাঁচাই দিলাম শুধু ইউনুসের না আল্লাহ পাক এসে আবার ওয়াদা করলেন দুনিয়ার যত মুমিন বান্দা আছে তারা যদি কখনো
বিপদে পড়ে যায় আর আমারে যদি ডাকে আমি এই রকম করে বিপদ থেকে বাঁচায়া দেব আইয়ুব আলাইহিস সালাম যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করলেন আল্লাহ পাক তখন বলছেন কোরআনে কারীম বলছে ফাসতাজাবনা লাহু ফাকাশফনা মা বিহি মিন দুরি ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন আমি আইয়ুবের দোয়া কবুল করে নিলাম শুধু তার পরিবারবর্গই দিলাম না বরং আরো কিছু নিয়ামত আমি তাকে দান করে দিলাম এবং তাই জন্য যেহেতু তারা ছিল আমার অনুগত বান্দা আমার বাধ্যগত আমি এই জন্য রহম করেছি সমস্ত রোগ শোক আমি মাফ করে দিয়েছি আমাদের সামান্য একটু জ্বর হয় যদি দুই তিন দিন জ্বর হয়েছে জ্বর ছাড়ে না বলে যে এত ভালো ভালো কাজ করি তারপর আমার এত জ্বর হওয়া লাগে অমুকরা এত পাপ করে তা তো কিছুই হয় না খালি আল্লাহ আমারই চোখে দেখলো আমার বউর অসুখ আমার অসুখ অজুমুড়ি ছাড়ি না ভাইরা আপনি ঠিক পান না যে কি গুণা আপনি করেন